আলহামদুলিল্লাহ, আবারও জাতীয় দলের জার্সি গায়ে শহররূপে ফিরছেন তামিম ইকবাল খান। বাংলাদেশে চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনও লাপাত্তা। তাই তো এবার বড় সিদ্ধান্ত নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকারের ক্রিয়া উপদেষ্টার পদের দায়িত্ব পাওয়ার সাথে সাথেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। তিনি বলেছেন, বিসিবিকে ঢেলে সাজাতে হবে, ব্যক্তিত্ব নয়, সিস্টেমকে পরিবর্তন করতে হবে। প্রেস ব্রিফিং এ আসিফ মাহমুদ বলেন, বিগত দিনগুলোতে আমরা দেখেছি বিসিবিতে চলেছে এক নায়কতন্ত্র, যেখানে তামিম ইকবাল খানের মতো প্লেয়ার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তাই তো আমরা এবার নতুন সিদ্ধান্ত নিচ্ছি, তামিমকে জাতীয় দলে ফেরাতে যেটা করতে হবে আমি সেটাই করব। দলকে ভালো একটি পজিশনে নিতে গেলে তামিমের কোনো বিকল্প নেই। তামিমকে দল থেকে যেভাবে বাধ্য হয়েছিল সেটা প্রশ্নবিদ্ধ। যেটি ঘটেছিল মূলত 2023 সালের ভারত বিশ্বকাপের পূর্বে, ওই সময় তামিমকে নিয়ে কম ঝল গলা হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো কোটা পদ্ধতি থাকবে না, মেধা সমন্বয়ে খেলোয়াড় বাছাই করতে হবে। তামিম ইকবাল খান একজন অভিজ্ঞ খেলোয়াড়, তাকে কিভাবে দল থেকে বাদ দেওয়া হলো সেটা আমার বোধগম্য নয়, কিন্তু আমরা সবাই সেটা দেখতে পেয়েছিলাম স্বাভাবিক পর্যায়ে। কিন্তু তামিমকে বাদ দেওয়াটা ছিল অস্বাভাবিক, তাই তো তামিমকে দলে ফেরানোর জন্য আমরা চেষ্টা করছি।